আজ আমি তোমাদের সাথে চিকেন মোমো রেসিপিটা শেয়ার করব। ওটা এবার যেটাতে করব সেটাকে মোমো মেকার অথবা স্টিমার বলে। সেটা সম্পর্কে আমি একটু তোমাদের জানিয়ে দিই। এটা ভিনোদ কোম্পানির চুচুড়া থেকে কেনা। এখানে 960 টাকা দাম লেখা আছে, কিন্তু কিনতে 650-র মধ্যে পড়েছে। এই দেখো আমার মোমো মেকার। এখানে এই দুটো পাত্র আছে আর একটা কাঁচের লিড আছে। এখানে স্যুপটা রাখা হয়, তারপর এইটাকে বসিয়ে দেওয়া হয়, তারপর এখানে মোমোগুলো করে দিতে হয়। স্যুপে স্যুপটা যখন হচ্ছে সেই ধোঁয়াটা এখান দিয়ে বেরিয়ে যায়। আরেকটা কাঁচের লিড আছে। মোমো বানাতে কি কি উপকরণ লাগছে সেটা এবার একটুখানি বলে দিচ্ছি। চিকেন রয়েছে, চিকেনটাকে মিক্সিতে গ্রাইন্ড করা রয়েছে। তার মধ্যে আমরা সয়া সস দিয়েছি, নুন দিয়েছি আর লেবুর রস দিয়েছি। এটা বেশ আর গোলমরিচ গুঁড়োও দিয়েছি, এটা বেশ কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখেছি আমরা। এরপরে লাগছে আদা বাটা, স্প্রিং অনিয়ন, পেঁয়াজ কুচি, রসুন কুচি, গোলমরিচ গুঁড়ো। আর স্যুপ বানানোর জন্য আমরা এখানে রেখে দিয়েছি গাজর আর বিনসের কিছু কুচি। আর এখানে রয়েছে অল্প তেল আর নুন দিয়ে ময়দাটা মাখা। কড়াতে তেল গরম হচ্ছে, একটু গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিচ্ছি হালকা করে। একটু আদা বাটাও দিয়ে দিলাম। এবার মাংসের কিমাটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটু সামান্য নেড়ে নেব। এবার স্প্রিং অনিয়ন দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখছি। রুটিটা বেলা হয়ে গেছে, বেশ পাতলা করেই করা হয়েছে। এবার একটা বাটির পেছন দিক নিয়ে আমরা গোল গোল করে কেটে নিচ্ছি। চিকেনের পুরটাকে দেওয়া হলো। এইভাবে প্রতিটা মোমো আমি তৈরি করে নেব। মোমো মেকারে তলার পটটাতে আমি স্যুপ তৈরি করব, তার জন্য একটু তেল দিয়েছি। আর সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি পেঁয়াজ কুচানো।
দিয়ে দিলাম আর সবজিগুলো মানে গাজর আর বিনস দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু চিকেনের টুকরো এর মধ্যে দিয়ে একটু নেড়ে দিচ্ছি এবার জল দিয়ে দিলাম সুপের জন্য এবার ওপরের পটটাতে যেটা একটু ফুটো ফুটো করা আছে সেটায় একটু অয়েল গ্রিজ করে নিচ্ছি তারপর মোমোগুলোকে বসিয়ে দেব এর উপরেও একটু অয়েল দিয়ে দিলে ভালোই হবে এবার লিডটা আটকে দিচ্ছি এবার মোমোগুলো একটু উল্টে দেব চিকেন